ব্যথা করে বেশি ছিল, প্রচন্ড ব্যথা, ব্যথার কারণে আমি সহ্য করতে পারছি না, আমি হাত কাটতে হলে দিয়ে অবস্থা ছিল। আচ্ছা, বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান আজকে আপনাদের সরাসরি রোগীর সাক্ষাৎকারে এসেছি একটু সময় পাওয়ার কারণে। আমার পাশে আমার পুরাতন রোগী এবং আমার নতুন রোগী যে আজকে চলে যাবেন ইনশাআল্লাহ, সুস্থ হয়ে গিয়েছেন। তো আমরা রোগীর পরিচয় এবং আপনাদেরকে রোগী কি কি সমস্যা ভুগছিল, কি হয়েছিল, আমাদের এখানে কিভাবে ভালো হলো, তো এই জিনিসগুলো একটু আলোচনা করব। এটা আপনাদের এই সকল রোগের ক্ষেত্রে উপকারে আসবে। আমি একটু আমার পুরাতন রোগীর পরিচয় জানতে চাই, আপনার নাম আর আপনি আগে আমাদের কাছে কিভাবে আসছিলেন। আমার নাম মোহাম্মদ শাহনেওয়াজ, আমি হরিণাচালা আমার মহল্লা, আমি কোনাবাড়ি গাজীপুর। আমি এখানে খোঁজ পাইছি টিভির সাক্ষাৎকারে দেখছি, দেখে সেরা আমি এখানে আসছি ডিপিআরসিতে। ডিপিআরসিতে এসে সেরা স্যারের সাথে সাক্ষাৎ করলাম, স্যারের সাথে সাক্ষাৎ করার পর এরপরে স্যার আবার বললো ভর্তি হওয়ার জন্য, আমি ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পর আমি আমার ওইখানে থেরাপি করছে, ট্রিটমেন্ট দিছে, সবকিছু করছে, করার পর আমি ব্যথা ভালো হয়েছে। ব্যথা ভালো হওয়ার পর আমার ওয়াইফের এই সমস্যা দেখা দিছে, আমার ওয়াইফে নিয়ে আইছি। আমার ওয়াইফে 15 দিন ছিল, 15 দিন থাকার পর স্যারে যখন ট্রিটমেন্ট দিছে বা থেরাপি করাইছে, আমার ওয়াইফও ভালো হয়েছে। আমার ওয়াইফ ভালো হওয়ার পর আবার কিছুদিন পরে আবার এক বাবির নিয়ে আসি, বাবি এক সপ্তাহ যাবত ছিল, বাবিও সমস্যা দূর হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। এখন এই রোগী কিভাবে আসলো? এই রোগী আমার আপন ভাই। আচ্ছা, আমার আপন ভাই যখন ব্যথা আরম্ভ হয়েছে, ব্যথা আরম্ভ হওয়ার পর আমি ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছে যাওয়ার পর এরপরে এক্সরে করাইছে, রক্ত টেস্ট দিছে, তারপরে এমআরআই দিছে। এমআরআই করলাম, সব কিছু করলাম, এরপরে ডাক্তার আমার বলছে কোন জায়গায় থেরাপি করার জন্য। থেরাপি আমি করছি, এক মাস থেরাপি করার পর ব্যথাটা হালকা কমছে, আবার কিছুদিন পর ব্যথা দেখা দিছে। ব্যথা দেখা দিছে পর আর সহ্য করে থাকতে পারে না, খালি কান্নাকাটি করে। আমি নেওয়ার মতো কোনো আর জায়গা পাইছি না, আমি আবার পরের দিন ডিপিআরসি তে নিয়ে আসছি। ধন্যবাদ। এখন আমরা রোগীর মুখে শুনি যে উনি আমাদের এখানে যে আসলো, আপনার নামটা বলেন একটু কাইন্ডলি আগে। আমার নাম ইউনুস। ইউনুস, আচ্ছা, আমাদের এখানে যে আসলেন ডিপিআরসি তে, তখন কিরকম ব্যথা ছিল, কি অবস্থায় আসলেন আপনি বলেন। ব্যথা করে বেশি ছিল, প্রচন্ড ব্যথা, ব্যথার কারণে আমি সহ্য করতে পারছি না, আমি হাত কাটতে হলে দিয়ে অবস্থা ছিল। আচ্ছা, পরে আমার ভাইয়ে, দর্শক আমি একটু বলি, যাদের ঘাড়ে ডিস্ক প্রলাপস, এই যে ঘাড়ে ঘাড়ে অনেকেরই এরকম, এই যে কোমরে প্রলাপস থাকে, এরকম ডিস্ক ঘাড়েও প্রলাপস হয়ে যায়, তো কোমরের ব্যথার চেয়ে ঘাড়ের প্রবলেমটা বেশি, কারণ আপার সার্ভাইকাল স্পাইন মানে আমাদের শরীরের নার্ভাস সিস্টেমের উপরের অংশ, যত উপরের প্রবলেম হয় তত বেশি সমস্যা হয়। তো উনি যখন এখানে আসে, উনি চিৎকার দিচ্ছিল, ব্যথা অস্থির, উনি বয়স্ক মানুষ, হয়তো কোনো রকম উনি এটাকে ম্যানেজ করতে চাচ্ছিল কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ, রোগীর মুখে বাকি কথা শুনুন। আপনি এখন আজকে কয়দিন এখানে? আজকে 9 দিন। 9 দিন, এখন কি অবস্থা আপনার? এখন ইনশাল্লাহ আমার সবকিছু ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, তা তারপরে রোগীকে বলেছিলাম আরো এক সপ্তাহ থাকতে, ওনার পারিবারিক সমস্যা, রোগী এখন হ্যাপি, চলে যেতে চায়। আশা করি ইনশাল্লাহ উনি, আমরা কিছু ব্যায়াম দিয়েছি আপনাদেরকে বলি, আমরা ইউটিউব ফেসবুকে প্রচুর ব্যায়াম দিয়েছি ঘাড়ের। হ্যাঁ, তো এই ব্যায়ামগুলো আপনারাও করবেন, এই রোগীও করবে, আর নিয়ম কানুন মেনে চলবেন, একটা পাতলা বালিশ দিবেন, এটা রোগীও মানবে। আর এই যে ঘাড়ের কলারটা, উনি আগামী 3 মাস এটা ইউজ করবে, মাঝে মাঝে চলা ফেরায়। আর আমরা যে নির্দেশনা দিয়েছি, ইনশাল্লাহ রোগী আর খারাপ হবে না, ভালো থাকবেন। সবাই আমার রোগী, পুরাতন রোগী, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বেশি বেশি আপনাদের সেবা দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।